হাই বন্ধু, আমি দীনেশ। আমার সাদ বাগানে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা গ্ল্যাডিওলাসের বাল্ব থেকে কিভাবে নতুন চারা তৈরি করা যায় সে বিষয়টা আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে বাল্বগুলো দেখছো, এগুলো আমার গত বছরের বাল্ব। এই বাল্বগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, তার থেকেই ছোট ছোট দেখো বের হয়েছে। এগুলোকে আমি নতুন করে এবছর চারা তৈরি করব। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো আমার হয়েছিল মাটির মধ্যে, কিন্তু এগুলো থেকে তুমি যদি চারা করো বা এগুলোর থেকে যে চারাগুলো আমরা পাবো সেগুলো কিন্তু এবছরে আমরা ফুল পাবো না। তাই নার্সারি থেকে হোক বা তোমার বাড়িতে হোক, যখনই হবে সবচেয়ে বড় বাল্বগুলোকে নেবে। দেখো, দেখতে পাচ্ছ এই বাল্বগুলো দেখেই কিন্তু আমরা চিনতে পারি যে কোন রঙের ফুল আমরা পাবো। তাই নার্সারি থেকে গাছ না কিনে সরাসরি তোমরা বাল্ব কেনো সবচেয়ে সুবিধা, কারণ এই বাল্বের গায়ের রং দেখেই বোঝা যায় যে কোন ধরনের ফুল ফুটতে চলেছে। তা বন্ধু, যে বিষয়টা তোমাকে বলবো সেটা, এই বাল্বগুলো নিয়ে এসে সরাসরি তোমরা মাটিতে বসাবে না। বাল্বগুলো থেকে 100% যদি চারা করতে চাও, তোমাকে প্রথমে বালিতে বসাবে। বালিতে বসিয়ে নিয়ে যখন এর থেকে শিকড় বের হবে এবং যে চারাগুলোর থেকে এখনো স্টিক বের হওয়ার মতো যে পাতাগুলো এগুলো হয়নি, সেগুলো যখন হবে তখন আমরা নতুন পটে আমরা রিপোর্টিং করব। সেগুলো আমি তোমাদের আলোচনা করব পরপর, গ্ল্যাডিওলাসের বিভিন্ন পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, আমি প্রত্যেকটা বাল্বগুলোকে যে শুকনো খোসাগুলো এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখো, প্রত্যেকটা কালার আলাদা, অর্থাৎ এখানে আমার চার রকমের কালার আছে। এই কালারগুলো তুমি যদি একটা পটে সব রকমের কালার একসঙ্গে মিক্সড করে দাও, যখন ফুলগুলো ফুটবে অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বালির মধ্যে যখন পটিং করে দেব, তখন একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, সে বিষয়টা হচ্ছে কখনোই সম্পূর্ণ ডুবিয়ে দেব না, অর্থাৎ বালির মধ্যে বালির নিচে চাপা দেব না, কিছুটা উপরে থাকবে। দেখো, এই দুটো বাল্ব দেখতে পাচ্ছ, এই দুটো একই কালারের। এখানে আমার হলুদ কালারের ফুল হবে, এখানে লাল খয়েরি যে ফুলগুলো এই দুটোতে দেখতে পাচ্ছ এগুলোতে হবে, এছাড়া এগুলো আছে। আমি গ্ল্যাডিওলাসের বিভিন্ন ধাপগুলো তোমাদের সামনে পরপর নিয়ে আসবো। আজ আমি প্রথম পর্বটা তোমাদের সামনে নিয়ে আসলাম। এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো হালকা হলুদ বা সাদার দিকে হতে পারে। আমরা যে সরু বালি, সেই সরু বালিটা নেব। দেখো, আমি এখানে বালিটা ছেলে মোটা দানাগুলো ফেলে দিয়েছি। এবার বাল্বগুলোকে আমি পরপর বসিয়ে দেব। এটা তেমন কিছু বিষয় নয়, তবুও তোমাদের এই ধাপগুলো আমি পরপর দেখালাম যাতে তোমাদের একটা বাল্ব নষ্ট না হয়, অর্থাৎ প্রত্যেকটা বাল্ব যেন চারায় পরিণত হয়। কিভাবে সেই চারাগুলোকে আমি রিপোর্টিং করব বা মাটি কিভাবে করব, সব বিষয়টাই আমি তোমাদের সামনে পরপর নিয়ে আসব। দেখো, এই বালি যখন আমি দেব, এই বালিটার এই গ্যাপগুলোকে পূরণ করে দেব, কিন্তু খেয়াল রাখবে যেন পুরো বাল্বটা ঢেকে না যায়। পুরো প্রসেসটাই আমি তোমাদের দেখিয়েছি। তা বন্ধুরা, তোমাদের যে বিষয়টা বলছি, আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো, যদি কোনো বাল্বটা ঢেকে গিয়ে থাকে সেটা একটু বালিটা সরিয়ে দেব। যদি চাপা পড়ে যায়, অনেক সময় আমরা যখন এতে জল দেব অনেক সময় বাল্ব নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য একটু উপরে রাখবো যাতে পুরো বাল্বটা ঢেকে না থাকে। আমরা যখন মাটিতে পটিং করব, তখনও ফার্স্ট পটিং এর সময় আমরা এভাবেই করব, অনেকটা মাটির উপরে রাখব। মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যেই এখানে শিকড় বেরিয়ে যাবে। দেখো, আমি হালকা করে জল দিয়ে দেব। শিকড় বেরোনোর পরে যে পটিং, সেকেন্ড পটিংটা, সেটাও আমি তোমাদের
দেখিয়ে দেব। মোটামুটি বালিটা একটু ভিজে ভিজে রাখব, যখন বালিটা আবার শুকিয়ে যাবে সেই সময় আমি আবার জল দেব। এমনভাবে জল দেবে না যাতে এখানে জল জমে গিয়ে তোমার বালটা পচার হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আমার পরবর্তী যে পার্টটা আমি করব সেটা অবশ্যই তোমরা দেখবে, আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে এর দ্বিতীয় পার্টে। সবাই ভালো থাকো।